রব্বুল আলামিন যে এত বড় ভূখণ্ডটা তৈরি করেছেন কি আমাদের চুপচাপ হাতে চুড়ি পরিয়ে বইয়ে থাকার জন্যে? না, রব্বুল আলামিন তার পৃথিবী তার বান্দাদের ভ্রমণ করতে বলতেছে যে হে বান্দা, তুমি আমার পৃথিবী ভ্রমণ করো, পরিদর্শন করো, তাতে কি হবে আমার সম্বন্ধে তোমাদের ধারণা পয়দা হবে। এই জন্যে মুই রব্বুল আলমিনের সম্বন্ধে ধারণা পয়দা করার জন্যে মনে মনে ভাবলাম যে বহুত দিন তো বাবা ঘুরতে যাওয়া হয়নি, রে একদিন ঘুরতে যাওয়া যাক। তাই বেরিয়ে পড়লাম। এই যে রে বাবা, আমাদের এই পিলে কি আছে? হাজারদুয়ারি আছে, মতিঝিল আছে, কাঠগোলা বাগান আছে, কাটরা মসজিদ আছে, তারপর কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে শুরু করি আপনার এইদিকে যে কি হাওড়া ব্রিজ, এদিকে সায়েন্স সিটি ইত্যাদি ইত্যাদি বহুত জায়গা আছে। টোটালি তামাম জায়গা প্রায় মোর যাওয়া আছে, কিন্তু অতটা আকর্ষণ কোনো জায়গায় টানে না মরি যতটা আকর্ষণ মরে টানে এই যে বহরমপুর বাইপাস ব্রিজ। এই যে দেখতেছেন কীরকম ব্যারিকেড দিয়ে আছে বেটা, চারিদিকে ব্যারিকেডের ব্যারিকেড। এ যে বহরমপুরে বাইপাস ব্রিজ, আপনারা যদি জীবনে কোনোবারও যদি ওয়েস্টবেঙ্গল ভুল করিয়ে চললেও আসেন, অবশ্যই যেন বহরমপুর বাইপাস ব্রিজ যেন একবার ভ্রমণ করিয়ে যাইবেন। জিনিসটি এত চমৎকার, এত মজাদার যে না দেখলে বুঝতে পারবেন না। যেমন আচারের স্বাদ আপনাদের মুখে না দিলে যেমন টেস্ট বুঝতে পারেন না, এই বহরমপুর বাইপাস ব্রিজ আপনারা ছবিতে ভিডিওতে দেখিয়ে কোনো কিছু আন্দাজা পাইবেন না যতক্ষণ না নিজে না আইবেন। এই জিনিসটি ফিলিংস, এর যে কী মজা, এর যে কী তরতাজা, জিনিসটি আপনারা আমি বললে বুঝাইতে পারবো না, শুধু ভ্রমণ করা লাগবে আর কি। ওরে বাবা, আপনারা শেষমেশ একটা কথা বলিয়ে রাখি, বাইপাস ব্রিজ আজকে যদি রোড না হইয়ে, যে বাইপাস রোড না হইয়ে, এ যদি অন্য কোনো জিনিস হইতো না, এরে আমাদের বর্তমান যা ছেলেপিল্লে আছে এরে পার্ক বানিয়ে বসত। চারিদিকের মহলটা এতই সুন্দর, আপনারা কী বলবো, এর মহিমা এর প্রশংসা করিয়ে মুই শেষ করতে পারবো না। কিন্তু দুঃখের বিষয় হইতেছে এই বাইপাস ব্রিজে কিছু ইয়াং পোলাপান যারা ডেলি আইতেছে, রেস মারতেছে, উল্টো করে বাইক চালাইতেছে, কেউ মাথার উপর মাথাকে নিচু করে বাইক চালাইতেছে, কেউ পা উপর করে বাইক চালাইতেছে, মুখ গুজরিয়ে ডিগবাজি খেয়ে বুটবড়ি হইয়ে সে মেডিকেলে ভর্তি হইতেছে। এই জিনিসটি খুব খারাপ লাগতেছে বেটা। এত মাঠ থাকতে, এত ফিল্ড থাকতে, তোরা এই রাস্তায় আগিয়ে কী জন্যে বেটা রেস দিয়া দিয়ে করিস? তবে হ্যাঁ, আজকে মুই একটা সত্যি কথা বলবো বেটা, এই বাইপাস ব্রিজে আসার আগে একটা সতর্কতা বাণী শুনে লও। যতই পেট ভরিয়ে হ্যাঁ খাসির মাংস দিয়েও যদি ভাত মারিয়ে আসো, বাইপাস ব্রিজে যখন উঠে পড়বা অমনি খিদে লেগে যাইবে। আজ অব্দি বহুত গবেষক এই বিষয়ে গবেষণা করে ধরতে পারেনি যে বাইপাস ব্রিজের উপরে উঠলে পরে কিসের জন্য খিদে লাগে আর কিসের জন্য পানি পিপাসা লাগে। এই গবেষণা মুই বহুত গবেষণা করার পরেও এটা আমি কিন্তু সফল হয়নি। জিনিসটা মাথায় রাখা লাগবে, আর যদি খিদে লাগে খুব সাবধান। আশেপাশে চায়ের দোকান দেখতে পাচ্ছেন, কোনো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন? নাই, নিচে নামতে হবে। এই যে মোরা নিচে নেমেছি, কী ভাবতেছেন ডাইরেক্ট নিচে নেমে পড়েছি? না, মোরা কী করেছি, আগে ওই দিক দিয়ে বাম দিক দিয়ে ঘুরিয়ে নিচে নামিয়ে ওই একটা দোকানে চা খাইয়েছি। হ্যাঁ, চা দিয়ে বিস্কুট ডুবিয়ে খাইয়ে মোরা পানি পান করিয়ে তারপরে ব্রিজের উপরে উঠেছি। তো যাই হোক, অনেক কিছু তো দেখলেন, হ্যাঁ বাকি যে ব্লগটা আছে ওটা এইখানে দেখাবো না, ওই পরের পাঠে দেখাবো ইনশাল্লাহ।